আস্তে আস্তে করে আল্লাহর বলি বাইজি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দেয় বোনামান, আমার মালিক না তোমারে দৈনিক পাঁচ বার করে করে তোমারে ডাকে, তুমি একটা বারের জন্য মালিকের ডাকের সাড়া দাও না, একটু কি মালিকের সামনে দাঁড়াইতে মনে চায় না, মালিকের ডাকে কি একটু সাড়া দিতে মনে চায় না, মালিকের কুদরতি কদমে কি তোমার একটু সাজদা দিতে মনে চায় না, বারবার করে এমন করে বললে কথাগুলো মহিলার দিলের মধ্যে গিয়ে আসর করেছে। আস্তে করে মহিলা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহরে বলি বাইজি ডাক দেয়া কেমন, এখন বড় সানা বড় সানা পড়তে আরম্ভ করেছে, সোনা ফাতিহা পড়ো, সোনা ফাতিহা পড়তে আরম্ভ করেছে, সোরা ফাতিহা মিলাও, সোরা ফাতিহার সাথে একটা সুরা মিলাও, সুরা মিলাইতে আরম্ভ করেছে, রুকুর মধ্যে যা, রুকুর মধ্যে গিয়ে পড়ো সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, রুকুর থেকে দাঁড়াও সাজদার মধ্যে যাও, সাজদার মধ্যে গিয়ে পড়ো সুবহানা রব্বিয়াল আলা, পড়েন না সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, বার বার করে এমন করে পড়তেছে, হঠাৎ করে খেয়াল করে আল্লাহর ওলি পেছনে নাই, দুই রাকাত নামাজ কমপ্লিট করে একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়, না না আল্লাহর ওলি বাইজিদ বস্তা মেরে খুঁজে পাওয়া যায় না, কই গেল কোথাও খুঁজে পায় না, হঠাৎ করে শুনে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ, কে তো চোখের পানি ছেড়ে জোরে জোরে কান্না করে, রুমের দরজাটা কইলে তাকাইয়া দেখে আল্লাহর ওলি বাইজি ব্যাগের থেকে আর একটা যায় না মাস বের কই রাখে মুখি বিছাইয়া, মালিকের কাছে হাত তুলে কান্না করে আর ডাক দেয় দয়ার মালিক, আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত আইনা দেওয়া, আমার দায়িত্ব ছিল পথ হারা তোমার একটা বান্দিকে তোমার রাস্তা দেখাইয়া দেওয়া, আমার কাজ আমি করলাম তোমার কাজ তুমি কইরো, এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতে আল্লাহর উলি বাইজি চোখের পানিগুলো ছেড়ে কথাগুলো বলে, মহিলা আলমারি থেকে টাকার পোটলা তাই না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়ে কান্না কর আর ডাক দিয়ে বলে আল্লাহর বলি, বাড়ি কই আপনার, ঘর কই আপনার, বাড়ি কই নাম জানি না, আপনি আমার জন্য কান্না করতেছে, আমার জন্য কান্না করা লাগবে না, কান্না করা লাগবে না, আমি আর উল্টো রাস্তায় চলবো না, আজকের থেকে আমার মালিকের মহাব্বত করিজার মধ্যে ঢুকাইব, ইসলামের মহাব্বত করিজার মধ্যে ঢুকাইব, আর উল্টো রাস্তায় চলবো না, ও আল্লাহর বলি আর কোন যুবকদের চরিত্র নষ্ট করব না, এই দুনিয়ার মুসলমান পর্দার আড়ালের মা হিসাব মিলায় দেখো তুমি যে সকল যুবকদের চরিত্র নষ্ট করো, বলে হুজুর আমি তো ওরকম রাস্তায় চলি না, ওরকম যদিও রাস্তায় না চলো তোমার চলাফেরার ভঙ্গিতে আমার দেশের যুবকগুলো চরিত্রহীন হয়ে যায়, তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, একটু একটু করে ইমপ্রেসিং হয়, এমন করে আস্তে আস্তে করে ধর্ষণের দিকে রূপ নেয়, হিসাব মিলাইয়া দেখো মা তোমাকেও চরিত্রবান হওয়া লাগবে, কলিজার টুকরা যুবক তোমাকেও বলে চরিত্রবান হওয়া লাগবে ঠিক কিনা, মা তোমারে বলে যায় নবী আসার দরজা বন্ধ, তবে আলী আসার দরজা কিন্তু আজ বন্ধ হয় নাই, আমার জমিনের মধ্যে আজ তুমি যদি পর্দার মধ্যে চলো, বোরকার মধ্যে চলো, সুন্দর করে শালীন পোশাক পরে চলো, কোরআনুল করিম তিলাওয়াত করো, দিনের রাস্তায় চলো, তোমার গর্ব থেকে আজ আব্দুল কাদের জিলানি জন্ম নিতে পারে, তোমার গর্ব থেকে বাইজিদ বুস্তামি রশিদা মাদগুঙ্গুহি হাজা মাইনুদ্দিন চিশতি আজ জন্ম নিতে পারে, আর তুমি যদি উল্টো পাল্টা রাস্তায় চলো, তোমার গর্ব থেকে কোনোদিন নবীগার সাহাবায়ে কেরামদের মতো এত আল্লাহ আলা জন্ম নিবে না, তোমার গর্ব থেকে জন্ম নিবে পিচ্ছি হান্নান কুস্তমিয়া এরশাদ শিকদার কাটা রাইফেল ছোট মাস্তান কথা বান ঠিক না বেটি, আওয়াজ করে কও।
এখন তো মহিলারা আবার স্বাধীনতার মিছিল বের করছে, বাঁচার মতো বাঁচতে চায়। এতদিন কি মরার মতো মরতে ছিল নাকি, এখন বাঁচার মতো বাঁচতে শুরু করছে। ফাল দেয় কি ভিডিও রে বাবা, চার হাত লাভ দিও। হ্যাঁ, শাড়ির আঁচল ধইরাই না কমরের মতো বুঝে। আপনি দেখলেন কেমনে, আমি রাস্তায় চলি আমার চোখ নাই, না আমার চোখ দুইটা খুইলা গাড়ির ব্যাগ ডালাই লয়ে ঘুরি। হ্যাঁ, আপনার দেখা আর আমাদের দেখায় পার্থক্য আছে। আমরা নজর পড়লেও নজর ঘুরায় নেওয়ার চেষ্টা করি, আর আমার দেশের কিছু যুবক আছে নজর যে পড়ছে, দেড় কিলো গেছে গা নজর আর সরায় না। কি কথা কন না, আবার ফতুয়া লাগাইছে এক নজর দেখা যায় আছে, কপাল পড়া জাতি এক নজর দেখা কোনটা যায়। হ্যাঁ, কে তোমাকে দিয়েছে এই ফতুয়া? মাসআলা হলো অনিচ্ছাকৃত যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায়, সাথে সাথে চক্ষু ফিরায় নিলা, আস্তাগফিরুল্লাহ বললা, এর দ্বারা গুনাহ হবে না। আর তুমি খালি তাকায় আছো, কথা কয় 5 মিনিট নি। হ্যাঁ, কি 5 মিনিট আর 10 মিনিট, বাবা রে বাবা, মনে হয় যেন দেখা লাইছে দুনিয়ার সব। কি দেখছো তুই? আর এখন এই যে ফেসবুক আসেনি আপনার নরসিন্দ, মুরব্বীরা চিনেন ফেসবুক? চিনেন কেমনে চিনব ফেসবুক? বাজান কই মুরব্বী একজন নাই এখানে? ফেসবুক খাওয়া মনে করছে খাওয়ানের নাম বুঝি এটা? হ্যাঁ, সারা জীবন তো মাছের নাম শুনছে, খাওয়ান পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, ওই যে ওই ওই ওই। আরে মিয়া, এই জায়গায় তোমার কথা কওয়া লাগবে। কি পরিস্থিতি হয়ে গেল, ফেসবুকটা জাতিটারে ধ্বংস করছে। আমি নিষেধ করি না, চালাইতে নিষেধ করি না, কিন্তু আমার কথা হলো আপনি ফেসবুক চালাবেন, ফেসবুক চালায়াও সওয়াব কামাই করার চেষ্টা করেন, গুনাহ কামানো না। সওয়াব কামানো যায় ফেসবুক চালায়, হ্যাঁ যায় যায়। ফেসবুকের মধ্যে ইসলামী সঙ্গীত পেয়েছো শেয়ার করো, হামদ পেয়েছো শেয়ার করো, নাদ পেয়েছো শেয়ার করো, ইসলামী সঙ্গীত ভালো ওয়াজদের ওয়াজ পেয়েছো, মুফাসসিরদের তাফসীর পেয়েছো শেয়ার করো, তা না বিশ্ব ভালোবাসা দিবসে দুইজনের ছবি তুলা পোস্ট করে আর কয় লাইক যত পারেন তত দেন, তোর কপালে জুতার বাড়ি বেটা, কথা কান না কেন? যে যে কিছু বলক না কেন গায়ে লাগে না, আমরা বড় চালক জাতি মোটো ভয় পাই না, আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে এই কামে আছে মুসলমান আউলায় গেছে সব। এই জন্য ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, দ্বীনের কাছে আসো, সত্যের কাছে আসো, সব ঠিক হয়ে যাবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? সব চলতেছে উল্টা, সব চলতেছে উল্টা, চলেই উল্টা, উল্টা চলাটাই এখন বাউ হয়ে গেছে। কি কথা কন না কেন, যুবকরে যদি গায়ে চুল এমনি কাটছো কেন, ওইটা স্টাইল, জামা এমনি পরছো কেন, ওইটা এখন স্টাইল, এটা বলে স্টাইল, চুল কেটে পেছনে বান্দরের মতো বানাইছে এটা বলে এসটে, কি কথা কন না তোর? হ্যাঁ, জামা কিনছে এই জায়গা থেকে সিরা, সিরা জিনিস মানছে কিনে হাঁটুর মধ্যে সিরা, আর জিগেলে কয় এটা দাস, এটা বলে দাস, সিরা জিনিস তো আমার ফিরিতে দিলে উনি মুনা ঠিক কয় না, সবাই কয় না ঠিক, সিরা জিনিস পয়ডা যুবক স্টাইল বানাইছে। আরে যুবক রে পাগল হয়ে গেছো গা, পাগল হয়ে গেছো গা, কোন রাস্তায় চলতেছো তুমি? এটা কি তোমার রাস্তা? তুমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কথা কও না কেন? কার উম্মত? কার উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিক কিনা বলো? এই জন্যে আপনাদেরকে বলে যাই, ইসলামওয়ালা হয়ে দুনিয়ার থেকে বিদায় হন, কোরআনওয়ালা হয়ে বিদায় হও যুবক, আর পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, মা আপনারা কোরআনওয়ালা হন, পর্দাওয়ালি বোরকাওয়ালি হন, আপনার ইজ্জত কমবে না বাড়বে।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে কোনা, হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কষ্ট শোনো নারী বিনয় করি, যাইও না ক পর্দা ছাড়ি, শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা তোমার কলিজার মধ্যে নবীর মহাব্বত ঢোকাও, তোমার কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। ওই যে বদরের ময়দানে আমার নবী সাহাবায়ে কারামদেরকে নিয়া না কাতার গুলো সোজা করতেছেন সাহাবীরা, কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়ায় যাও, সব সাহাবায়ে কারাম কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। একজন মহিলা পর্দার আড়ালে দাঁড়াইয়া বাচ্চা একটা মানুষ বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের দিকে বাড়ায় দিছে, ওগো পয়গম্বর আমার এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী ডাকতা, মা এই বাচ্চাটাকে আমার নিয়ে কি ফায়দা হবে বলো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সুটাম দেয়ার একজন যুবক দরকার, অনেক শক্তিশালী একজন পুরুষ দরকার, এই বাচ্চাটাকে নিয়ে আমার তো কোনো লাভ নাই। মহিলা কান্না করে আর ডাক দেয়, পয়গম্বর আমি কি করব, আমার তো দুনিয়া বাবা নাই, আমার বড় একটা ভাই নাই, আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে পাঠাবো, আমার স্বামীও নাই যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বড় কোনো সন্তান নাই, আমি মহিলা মানুষ যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমার এই বাচ্চাটাকে আপনি নিয়ে যাবে, কাফির মুশরিকরা যদি আপনার লক্ষ্য করে তীরগুলো মারে আমার এই বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন। আল্লাহর কসম করে বলি আপনার যেন কোনো ক্ষতি না হয়। আশিক রাসূল কারে বলে জানো, বর্তমান যুগের আশিক রাসূল তো উল্টা পাল্টা কথা কয় না কেন, এই দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের পরিস্থিতি এমন ছিল, ইসলামের জন্য আমার নবীর জন্য যখন জীবন দেওয়ার প্রশ্ন আসছে সব বাদ দিতে রাজি, সাহাবায়ে কেরাম আমার নবীর মহাব্বত কলিজা থেকে বের করতে রাজি না। ওহুদের ময়দানে আমার নবী যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করো। এক এক করে করে সাহাবীদের লাশ সব একত্রিত করা হলো, শহীদ কতজন হয়েছে, আমার নবী ডেকে বললেন কতজন শহীদ হয়েছে, হিসাব মিলে দেখা গেল 68 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, না আশিস 68 জন হবে না, আমার সাহাবী 70 জন শহীদ হবে, আমি স্বপ্ন দেখেছি, আমি 70টা উট কুরবানি করতেছি, আমি নবী যার স্বপ্ন দেখি ওটা ওয়াহি হয়, আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না, আমি নবী স্বপ্ন দেখেছি 70 জন, আমার সাহাবি 70 জন শহীদ হয়েছে, তাড়াতাড়ি করে খুঁজে খুঁজে বের করো, খুঁজে খুঁজে বের করো। এ দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে আর দুইজন সাহাবীর লাশ না খুঁজে পায় না, খুঁজে কোথাও পায় না, হঠাৎ করেই দেখে পাহাড়ের চূড়ায় একটা মানুষের বৃদ্ধ আঙ্গুলটা পড়ে আছে দেখা যায়, তাকাইয়া দেখে হাতের কবজিটা পড়ে আছে দেখা যায়, আর একটু দূরে তাকায় দেখে কোনের অংশটা আর একটা জায়গায় পড়ে আছে, আর একটা দিকে তাকাইয়া দেখে বাহুটা ভিন্ন দিকে পড়ে আছে, মাথাটা আলাদা করে কাটা হয়ে গেছে।
মাথাটার নাকটা কে যেন কাইটা ফালাইছে, চক্ষুগুলো ভেতর থেকে টাইনা টাইনা বের করে ফেলাইছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটা, পেটের নারী ভুড়ি গুলো যেন কে বের করে রাখছে, কোন বদমাশ যেন কলিজা গুলো চাবাইয়া চাবাইয়া রাখছে, একটা দুইটা নয় সত্তরটা টুকরা করে করে ফেলাইয়া রাখছে। সাহাবায়ে কেরাম দেখা চোখের পানি গুলো ফেলাইয়া কান্না আর ডাক দিয়া কয় নবী আমার, কার লাশ আমরা ভালো করে চিনি না, আপনি এইটা দেখে রহমাতুল লিল আলামিন দ্রুত চলে আসলেন, আমার নবী তাকাইয়াই চোখের পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্না করে আর ডাক দে সাবিরা রে, তোরা আমার চাচার লাশ তোরা চিনো না, এটা আমার চাচা আমির হামজার লাশ। আমার চাচার লাশ তোরা কি ছিল না, আমার নবী ওখানে দাঁড়ায় কসম করেছিলেন আল্লাহর কসম, আমার চাচাকে যারা সত্তরটা টুকরা করেছে আমিও যদি কোনোদিনই হত্যাকারীকে পাই আমি ওরে সত্তরটা টুকরা কইরা ফালাবো, রহমাতুল্লিল আলামিন কসম করেছে। কিন্তু আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে ওয়াহশি ওই হামজা রাদিয়াল্লাহু আনহু যিনি হত্যাকারী ওয়াহশি এসে আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমার নবী ডাক দেয় ওয়াহশি আমি নবীও তোমারে মাফ করে দিয়েছি, আমার আল্লাহও তোমাকে মাফ করে দিয়েছে, তবে সাবধান আমার সামনে তুমি বেশি বেশি আসবে না, আমি যদি তোমারে দেখি আমার চাচার কথাগুলো মনে পড়ে যায় হয়তো আমার অজান্তে কোনো বদ্দোয়া মুখের থেকে বের হয়ে যেতে পারে, সাবধান আমার ওয়াসে তুমি আমার সামনে আসবে না। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের লাশ আমির হামজার লাশ আমার নবী একত্রিত করে একটা পোটলা কইরা সামনে এনে রাখছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয় সাহাবীরা গুনে দেখো কতজনের লাশ হয়েছে, আমার নবীর সাহাবীরা কয় 68 জন থেকে আর একজন বেড়েছে 69 জন হয়েছে, আরও একজন সাহাবীর লাশ এখনো বাকি আছে, আমার নামই বলেন খুঁজে খুঁজে বের করো আমার সাহাবি কয় আছে, সব সাহাবীরা ময়দান তন্ন তন্ন করে খুঁজে করে কোথাও খুঁজে পায় না, হঠাৎ করে দেখে মাটির কিনারার থেকে একজন মহিলা লাল পতাকা উড়ায় আর ডেকে ডেকে বললেন পয়গম্বর আপনার যত শহীদ সাহাবীরা আছে সব সাহাবীদেরকে আপনি গোসল সারা দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না, আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না, মায়ার নবী ডাক দে মা কে তুমি তোমার পরিচয়টা পাইলাম না, নাকাব দিয়ে শরীরটা ঢাকা কে তুমি তোমাকে চিনি নাই, মহিলা বলেন নবী আমার আমারে আপনি চিনেন না, গতকালকে আপনার যেই সাহাবীকে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া বিয়ে পড়াইছেন আমি ওই হানজালের স্ত্রী, আমার স্বামীর নাম হানজালা, ওগো নবী আমার গতকালকে নতুন বিয়ে হয়েছে বলে আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই, আমার স্বামীকে আপনি বাসর ঘরে রেখে আসছেন, আমরা স্বামী আর স্ত্রী দুইজনে আরামের দিন আর রাত কাটাইতেছিলাম হঠাৎ করে আমার স্বামীর কানের মধ্যে আওয়াজ চলে গিয়েছে কদ কুতিলা মুহাম্মদ কদ কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীর কানের মধ্যে আওয়াজটা পৌঁছতে দেরি হয় উঠেই দৌড় দিয়েছে ডেকে বলে স্ত্রী আমার আমারে কাপড় দাও আমার নবী দুনিয়ায় না,
আমি হামজালাওয়ার দুনিয়ায় চাইকা লাভ নাই, লাভ নাই। আমার স্বামী কাপড় পরে দ্রুত রওনা করেছে, আমি পেছন দিক দিয়ে টাই না ধরছি। ওগো স্বামী কোথায় যাও, বলে আমার আটকাও না সময় নাই। আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবী বুঝি দুনিয়া না, আমার নবী যদি না থাকে আমার ভাই চাও থেকে কোনো লাভ নাই, আমার ছেড়ে দাও পয়গম্বর। আমি আমার স্বামীর দিকে তাকায় বললাম, আপনি নাপাক অবস্থায় আছেন, এক বালতি পানি এনে দিই গোসল করে এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। আমার স্বামীটিকে বলে, প্রাণের স্ত্রী আবার গোসল করার সময় না, গোসল যদি করা লাগে জান্নাতি পানি দিয়ে গোসল করবো, এখানে গোসল করার টাইম না। আমার তাড়াতাড়ি করে ছাড়া ছাড়া নবী আমার, আমার স্বামী আমি জানি আমার স্বামী শহীদ হয়েছে। আমার স্বামীকে আপনি তাড়াতাড়ি করে গোসল করাইয়া জান্নাতে দাফন দেওয়ার ব্যবস্থা করেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, আমার আমার হামজালার সাহাবীর লাশটা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম লাশ খুঁজে পায় না, না না কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে আমার নবী আসমানের দিকে তাকায়, তাকাইয়া দেখে একজন দুইজন লয় 70,000 ফেরেশতা আল্লাহর জান্নাত থেকে গোসল করাইয়া হামজালা কি জমিনের মধ্যে নামায়। আমার নবী তাকাইয়া দেখে হামজালা রাদিয়াল্লাহু আনহু ওই দাঁড়িয়ে বেবে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে, মাথার চুল বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে, অঙ্গ প্রত্যঙ্গ ভিজে ভিজে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। জিবরিল আমিন আইসা আমার নবীর কানের কাছে মুখটা লাগাইয়া দিয়া ডাক দেয়, পয়গম্বর আল্লাহর কসম আপনার সাহাবী হামজালাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, দুনিয়ার কোনো পানি না, দুনিয়ার কোনো পানি না, আমার আল্লাহ আপনার সাহাবীকে জান্নাতি কুদরতি পানি দিয়া জান্নাতি ফেরিস্তা দিয়া গোসল করানোর ব্যবস্থা করেছে। এরে দুনিয়ার মুসলমান, এই দুনিয়ায় কয়দিন বাঁচবা রে ভাই, এই দুনিয়ার জন্য রং তামাশার মধ্যে মেতে আছো, দুনিয়ার পাগলামির মধ্যে পড়ে আছো। আমার নবীর মাওলা আমার নবীর মায়া কলিজার মধ্যে ঢুকাও না, এই যুগে ঐশা একদল বদমাশ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, আমার নবীকে নারী নবী বলে গালি দেয়, আমার নবীকে সন্তান বলে গালি দেয়, আমার নবীকে সেনাখোর বলে গালি দেয়। আমি তোমাদের কাছে জানতে চাই, মুসলমান একটা ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমার নবীকে কেউ গালি দেবে? আমরা মেনে নেব না, কারা কারা তৈয়ার হাত তুলে দেখাও। দুনিয়ার মুসলমান কলিজার মধ্যে আমার আল্লাহর মহাব্বত ঢোকাও, নবীর মহাব্বত ঢোকাও, কেয়ামতের ভয় কলিজার মধ্যে ঢুকাইয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় হও। এই দুনিয়া চিরজীবনের না, আজ আসি আগামীকালকে দেখবো এমন কোনো গ্যারান্টি নাই। আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে আমার মালিক যদি না আদেশ কইরা বানাবে, আজরাইল সামনে আইসা দাঁড়াইয়া যাবে। গুনাগারের সামনে যখন আজরাইল দাঁড়াইয়া যাবে, গুনাগার তাকে দেখবে পাও দুইটি জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের দুইটা চক্ষু উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রত্যেকটা পশমের গোড়ার চেয়ে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাগার অবস্থা দেখা, গুনাগারের ডোকা 360 মকামের মধ্যে দৌড়াবে। আজরাইল
রুহুটারে কবজ করার জন্য কলিজার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। এর দুনিয়ার মুসলমান ওই কবরের মধ্যে যাওয়ার পরে তোমার পরিচয় কবর জানবে না, কত ক্ষমতাওয়ালা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কি পরিমাণ সাহস শক্তি তোমার জানবে না। ওই কবর শুধু বার বার করে ডাক দেয়, আনা বাইতুজ্জাল্লাম আনা বাইতুল ওয়াদা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমি শুধু চিনি আমার। কবর ডাক দিয়া বলে এরে কপাল পোড়ার দল, যদি কবরে ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব। একটা পাজরের হাড্ডি আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। আরে দুনিয়ার মুসলমান ওই কবরে কত বছর থাকা লাগবে, কত জনম থাকা লাগবে কারো জানা নাই। এরপরে হাসুরের ময়দান, হাসুরের ময়দানটা হবে পুরোটা থামার, আরে ওদিকে মানুষ তাকাইয়ে দেখবে মাথার মোটো মাত উপরে সূর্য, সূর্যটা আল্লাহ তাআলা সেদিন উপর করে দেবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে দাও। এদিকে গ্রামের সাগরে মানুষ সাবু ডুবু খায়, আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জুতা পড়াইয়ে দিবে, এই জুতার এত তাপ, জুতার তাপের কারণে মাথার মগজ পর্যন্ত গরম হয়ে যাবে। আরে আমার মালিক ডাক দেয় সারাফি লহুম মিন কাতিরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার এই বান্দাটাকে তাড়াতাড়ি করে জাহান্নামের পায়জামা পড়াইয়া দে, এইবার জাহান্নামের পায়জামা পড়াইয়া দেওয়া হবে, এই পায়জামাটা দুনিয়ার কোন পায়জামা না, ওটা আগুনের পায়জামা, পড়াইয়া দেওয়ার সাথে সাথে আর রানের গোষ্ঠগুলো খসিয়া খসিয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এই গোলামরে জীবনে কত বলছি নামাজ পড়, ওই বান্দা নামাজ পড়ে নাই, দিনের রাস্তায় চলে নাই, আমি আল্লাহর কোরআনের রাস্তায় চলে নাই, আমি আল্লাহর সব ভোগ করছে, আমি আল্লাহর সব কিছু ভোগ কইরা এই বান্দা আমি আল্লাহর দিনের রাস্তায় চলে নাই, উল্টো রাস্তায় চলছে, ওর এইবার জাহান্নামী পোশাক পরাইয়া দে। জাহান্নামে পোশাক পরাইয়া দেওয়ার সাথে সাথে সমস্ত খোসে গোরক্তগুলো সিদ্ধ হয়ে যাবে, আমার মালিক এবার জাহান্নামের আগুনের টুপি মাথার মধ্যে পরাইয়া দেবে। হেরে কলিজার টুকরা যুবক যারা এখনো মালিকরে চেনো না, যারা এখনো মালিকের মহাব্বত কলিজে ঢুকাইতে পারো না, আমি তোমাদেরকে বই না যা, এখনো সময় আছে নিজের জীবনটারে পরিবর্তন করো, এখনো সময় আছে নিজের জীবনটারে সাবধান করো, এখনো সময় আছে নিজের জীবনটাকে সুদমুক্ত ঘোষমুক্ত করো। আরে যখন মাথায় আগুনের টুপি পড়াইয়া দেওয়া হবে ওই মাথার মগজগুলো ভাতের মানের মতো গলিয়া গলিয়া গলদেশ থেকে পেটের নাড়ি ভরিগুলো লইয়া পেছনের রাস্তাটা দিয়ে বের হয়ে যাবে, আমার মালিকের মধ্যে ডাক দিবে গোলাম লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাচ্চাই কার, বান্দা সেদিন জবাব দিতে পারবে না। দুনিয়ার মুসলমান সেই কামতর ময়দানে যদি মালিকের কাছে মুক্তি পাইতে চাও, জাহান্নামের আজাব থেকে যদি মুক্তি পাইতে চাও, পরকালের আজাব থেকে যদি মুক্তি পাইতে চাও, আল্লাহর পাক্কা সাচ্চা বান্দা যদি হতে চাও, এই দুনিয়ায় উল্টো পাল্টা কাজ করা বন্ধ করে দাও, আজকের থেকে আমার মালিকের মহাব্বত কলিজায় ঢোকাও, নবীর মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও,
আমার নবীর মহাব্বত কইরা মাথার মধ্যে একটা টুপি লাগাও, জীবন চলে যাবে টুপিটা মাথার থেকে ছাইড়ো না, মুখের দাড়িটা লম্বা করো, দিনের রাস্তায় চলো, ইসলামের রাস্তায় চলো, কারণ এই দুনিয়া আজ আসি আগামী কালকে থাকবে এমন কোনো গ্যারান্টি নাই। আরে দুনিয়ার মুসলমান, ওই করোনার মধ্যে দেখছো কেউ কারো আপন না? আরে আমি ঢাকার খবর জানলাম, সন্তান টের পাইছে মায়ের করোনা হয়েছে, সন্তান মাকে নিয়ে আলাদা রুমের মধ্যে নিয়ে আটকায় তালাবদ্ধ করে রাখছে, কাজের মেয়েটারে বলছে সাবধান সাবধান, মার জন্য দরজা তুই খুলবি না, দরজার নিচ দিয়ে প্লেটটা ধাক্কা দিয়া খানা দিয়া দিত, মা জানালার পর্দা গুলো সরাইয়া হাত দুইটা বাড়ায় ডাক দেয়, কলিজার টুকরো সন্তান আ একটু আমার কাছে আ, আমি মনে হয় আর বাঁচব না। সন্তানটা দূর থেকে মার দিকে হাত বাড়াইয়া ডাক দেয়, মা তুমি আমার ডাইকো না, তোমার করোনা হইছে, আমি যদি তোমার কাছে যাই আমারও করোনায় পাইয়া যাবে, আমি তোমার কাছে যাব না। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে, ভাই ভাইয়ের কাছ থেকে ভাগবে, বন্ধু বন্ধুর কাছ থেকে ভাগবে, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। দুনিয়া করোনা হইয়া তার কিছু নমুনা দেখাইয়া গেছে, এই জন্য অনুরোধ করে যাই ভাই সব ছেড়ে দাও, আজকের থেকে কলিজায় মালিকের মহাব্বত ঢুকাও, আল্লাহর মহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, যতটা দিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো ওয়াদা করে যাও, আল্লাহর হুকুম মেনে মেনে চলবো, নবীর তরিকা তরিকায় চলবো, উল্টা রাস্তায় চলবো না, কারা কারা তৈয়ার দুইটা হাত তোলে আমার আল্লাহরে দেখা, একটু চোখের পানিটা ফালাইয়া চিৎকার করে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, চোখে যদি পানি না আসে কান্নার বান ধরে ডাক দাও, চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও, আর আমার মালিক রে বলো, জোরে বলো জোরে বলো জোরে বলো আল্লাহ, আওয়াজ দিয়া কও আল্লাহ, গো দয়ার মালিক, আমরা সবাই মিলে তোমার কাছে ওয়াদা করলাম গো আল্লাহ, আমরা আর উল্টো রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, তোমার হুকুম গুলো মেনে মেনে চলব, আল্লাহ তোমার হুকুম অনুযায়ী জীবনটারে চালাব, কোরআন অনুযায়ী নিজের জীবনটা চালাব, আল্লাহ তুমি কবুল করে না, জবান খুলে বলো আমি, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমি, হাত গুলো নামা, রাত অনেক গভীর হয়ে গেছে।